Assalamu alaikum. Dear Imam Omar, I hope this finds you well. আমার জীবনটা অতটা রোমাঞ্চকর নয়। আমি কাজ করি, বাজারে যাই, তারপর বাসায় ফিরে আসি। শুধুমাত্র মাঝে মধ্যে পাতিমাকে দেখাশোনা করি, এর বাইরে আর কোনো সামাজিক কাজও করি না। মসজিদের করিম সাহেব আমাকে প্রায়ই সেবামূলক কাজ করার জন্য ডাকে, বেশিরভাগ সময় শেষ পর্যন্ত আর যাওয়া হয় না। কিন্তু এইবার সিদ্ধান্ত নিলাম যে সপ্তাহের ছুটির দিন দুটো তাদের সাথে কাটাবো। আমি ভেবেছিলাম সপ্তাহ শেষে এটাই করবো। আমি খুব বেশি একটা দায়িত্ববান নই, অনেক দায়িত্বের ক্ষেত্রে আমি অবহেলা করি, একদম শেষ মুহূর্তে গিয়ে কাজ শেষ করি। নামাজ মাঝে মাঝে পড়তাম, কখনো কখনো অর্ধেক উজু করে নামাজের বদলে অন্য কিছুর দিকে মনোযোগ দিতাম। তাই এবার ভাবলাম ওরা চলে যাবার আগে ওদের ডুবতে হবে, কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা ছিল ভিন্ন, আর সে পরিকল্পনা ছিল যে যে দরজা আমি লক্ষ্যবার খুলেছি তা আমি খুলতে পারছিলাম না। তো আমি ভাবলাম করিমকে কল দিয়ে জানাই যে আমি এইবার মোটে অবহেলা করছি না, আমি গোসলখানা আটকে আছি। তারা বলে আমেরিকায় নাকি বিশ্বের সেরা নেটওয়ার্ক। আমরা মাঝে মাঝে মনে করি যে আমি সবকিছুই ঠিক করে ফেলেছি, আর সব ঘটনার জন্য আমি এমন ভাবে তৈরি, একেবারে আটকে পড়ার কোনো সম্ভাবনা নেই। কেউ কি থাকবে আমাদের ওই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য? শুধু একটা সময়ের ব্যাপার। আশেপাশের মানুষ ও বস্তুগুলোর উপর আমরা যে ভরসা করে থাকি, কিন্তু তখন কি হবে আমাদের কাছ থেকে যদি ওইসব কিছু নিয়ে যাওয়া হয়, কোনো কিছু যদি আর কাজে না আসে? একটা সময় তুমি শুধু এটাই চাইবে কেউ না কেউ তোমাকে অন্তত শুনুক, মানুষের আনাগোনায় শব্দ আমাকে একটু আশা জাগায়, কেউ না কেউ আমাকে শুনবে। তুমি তাদেরকে শুনতে পাচ্ছ, আর তুমি জানো যে তারাও তোমাকে শুনতে পাচ্ছে। আবার ধীরে ধীরে তাদের পায়ের শব্দ হারিয়ে যায়, আর আমি পড়ে থাকি ভীষণ ভয়ে, ভাবতে থাকি আবার কেউ আসবে কিনা আর আমার ডাক শুনবে কিনা। যতক্ষণ আমি অপেক্ষা করছি ততক্ষণ বরং নিজেকে আনন্দের মধ্যে রাখা যাক। আমি জানি এগুলো সব বাচ্চা সুলভ, কিন্তু মাঝে মাঝে কল্পনায় বন্ধুদের সাথে সময় কাটানো সহজ, আর সত্যকারে তারা আমাকে সঙ্গ দিতে পারে। তারপর তারাও একসময় বোরিং হয়ে যায়, আর প্রতিদিনের কাজের মতো কাজ শেষে বাসায় আসি আর অভ্যাসগুলো সব কাজ করি, তারপর লাইট বন্ধ করে দিই। লাইটস আউট। কিন্তু এটা ঠিক ভাবছিলাম না, আর কিছু বুঝে ওঠার আগে প্রাথমিক কবরের মতো মনে হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে। তিনি মৃত্যুকে বলতেন আনন্দের বিনাশকারী, কিন্তু যদিও এটা মৃত্যুকে মনে করার মতো একটা সঠিক জায়গা ছিল না, কিন্তু ওই কিছুক্ষণ সময় আমি মৃত্যুকে যতবার মনে করেছি এক বছরও তা করিনি। কবরে একা কিভাবে থাকতে হবে সেটা মনে করার জন্য বাথরুমে আটকে পড়তে হলো আমাকে? হয়তো এটাই উদ্দেশ্য, সবসময় অনিচ্ছা দেখা প্রত্যাশা করো, আর মৃত্যু তো সবচেয়ে বেশি অনিশ্চিত, অন্ধকার, ঠান্ডা আর একা, আর প্রতিটি শব্দ যেন জ্যাক হ্যামারের শব্দের মতো বিকট ছিল।
এরপর একটা দুঃস্বপ্নে আমার ঘুম ভাঙলো। স্বপ্নটা ছিল কবরের আগুন আমাকে তাড়া করছে, আর তা এখানে চলে এসেছে। আমার ভাগ্য এখন অনিবার্য, কেউ আমাকে দেখবেও না যদি শ্বাসরোধ হয়ে পড়ে থাকি। আল্লাহ তাআলা আমাকে তা থেকে অব্যাহতি দিলেন। একটা অ্যালার্মের শব্দে অন্য এক ইউনিট থেকে আসছিল, কিন্তু আমার যে অ্যালার্ম শোনার দরকার ছিল তা হলো নিজের ভিতরে। আর তাই আমি সেটাই করলাম যা আমি অনেক দিন ধরে করি নাই। মনে করলাম আমার সময় নেই, জায়গাটা যদি উপযুক্ত ছিল না কিন্তু তখন আমার কোনো উপায় ছিল না। নিশ্চয়ই আমার প্রভু অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ, সবকিছু হঠাৎ যেন স্পষ্ট, একটি প্রবল বিশ্বাস যে সবকিছু ঠিক হয়ে যাবে। এই জন্য নয় যে কেউ আমাকে শুনবে, যা শোনার প্রয়োজন ছিল সে শুনেছে। শব্দগুলো ফিরে আসতে লাগলো, কিন্তু এবার তো সত্যি মনে হলো। আর হাস্যকর ভাবে সে ছিল এমন একজন যাকে এই বছর আমি একটা সাহায্য করেছিলাম। জন বলল, নিচে তাকাও আর লিভারটা উল্টো দিকে ঘুরে। প্রথমে বুঝিনি সে কি বলতে চাইল, তারপর চেষ্টা করে দেখলাম, আর ঠিক এভাবে আল্লাহ তার দিকে আমার মন ঘুরিয়ে দিলেন। আর যা আমার প্রভু ওয়াদা করেছিলেন সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। যদি আমি ভেবেছিলাম এই পুরোটা সময় আমি একা ছিলাম, কিন্তু আল্লাহ পাক সবসময় আমার সাথে ছিলেন।